আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? খুবই মজার একটা রান্না, দেখতে থাকুন। অনেক ইউনিক একটা রান্না নিয়ে আসলাম এখানে। এখানে হচ্ছে কসুর, এখানে কসুর মাথি, এটা গোড়ালি মাথি না, এটা হচ্ছে গোড়ালি। কসুর গোড়ালিটা আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এখানে বড় চিংড়ি নিয়ে রাখলাম তিনটা, এগুলো দিয়ে আজকে একটু কসু মাথিটা, এই গোড়ালিটা রান্না করব। তার জন্য এখানে একটু নিলাম রসুন পেস্ট, আর এখানে নিলাম দুটো পেঁয়াজ কেটে। এখানে রাখলাম এক চা চামচ, দিলাম হলুদ এক চা চামচ, মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু ভিজিয়ে রাখছি। এখানে মাছের সাথে, চিংড়ি মাছের সাথে একটু পুরোটা দিই নাই, একটুখানি চাপা চুটকে দিব। যে পেঁয়াজটা দিয়ে দিব, রসুনটা দিয়ে দিব, এখন এখানে যে মশলাগুলো আমি লিখে রাখছি আবার রিপিট করতেছি। আমি এখানে এক চা চামচ দিচ্ছি হলুদ, আর এক চা চামচের একটু কম দিচ্ছি মরিচ, মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষানো লাগবে, এর জন্য আর একটু পানি দিয়ে নিলাম। যে টমেটো কেটে রাখছি সেই টমেটোটা দিয়ে দিই। যে কোনো রান্না যদি আমরা ভালোভাবে মজা করে রান্না করতে চাই, তাহলে কিন্তু রান্নার সাথে লেগে থাকতে হয়, আমাদেরকে লেগে থাকতে হবে। একদম দিয়ে চলে গেলাম, অন্য একটা কাজে গেলাম, না, ওভাবে হবে না। রান্না করতে হলে আমাদেরকে রান্নার সাথে লেগে থাকতে হয়। কচুটা একটু গোড়া, তো এটা হচ্ছে গোড়ার শক্ত অংশ, একদম কচুর যে নিচের অংশ থাকে ওইটাই, ওটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তার জন্যে এটা কোনো মাছ, গরু মাংসের সাথে দেওয়া যায় কিন্তু কোনো মাছের সাথে খাওয়া যাবে না, এটা অনেক শক্ত। এটা একটু সময় নিয়ে সিদ্ধ করা লাগে, যায় কিন্তু একটু সময় লাগে বেশি, তারপরেও এটা মাছের মতো এরকম নরম হয় না। সবজিটা একটু সিদ্ধ হোক ততক্ষণে একটু ঢেকে দিন। কিন্তু এ রান্নার মধ্যে কাঁচামরিচটা ইউজ করিনি, কাঁচামরিচ ইউজ করি না এই জন্যে যেহেতু তরকারিটা কচুর, সে জায়গায় আপনার একটু ঝাল লাগতে হবে মুখে, একটু ঝালটা যদি মুখে না লাগে তাহলে খাবারের রুচিটা আসবে না। ফুটে আসার পরে চিংড়ি মাছটা একটু কমিয়ে দিব। সাপোর্ট করার জন্য আমাকে মেসেজ দিতে হবে, তাহলে তো আমি যেতে পারবো আপনাদের বাড়ি। জল দিয়ে তো আরো কমবে,
আগে থেকে লবণটা একটু দেখে দিয়ে দিতে হয়, যদি নামানোর আগে দিই তাহলে কিন্তু তরকারির স্বাদটা পরিপূর্ণ স্বাদটা আসে না, ভিতরে ঢুকে সারে না। এই জন্যে তরকারি, যে কোনো তরকারি রান্না করবো, মাছ আর গোশ্ত এই দুটো জিনিস কিন্তু রান্নার আগে লবণ মেখে রাখতে হয়, আর না হলে ভিতরে যদি লবণটা না ঢুকবে তাহলে কিন্তু তরকারির পরিপূর্ণ স্বাদটা পাবেন না কখনোই। কষুর তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলা একটু বাড়া দিব, বাড়া দিয়ে বাকি ধনিয়া পাতাগুলো দিয়ে একটু ঢেকে নামিয়ে ফেলব, লবণটা একটু সেকে দেখি। পারফেক্ট, তো অসাধারণ একটা ফ্লেভার আসছে এই সব সবজিটার মধ্যে, মানে সিঙ্গির সাথে চাপাচুপিটা ভালোই যায়। এবার চুলাটা বন্ধ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সময় দেওয়ার জন্য।